হাই ফ্রেন্ড তো আমি ব্লগের আজকে ফার্স্টটি শেয়ার করছি দেখো আকাশের মুখটা পুরো ভার আজকে বৃষ্টি হবে মনে হচ্ছে দেখো ঝোড়ো হাওয়া দিচ্ছে কিরকম আসলে কথা হচ্ছে যে মামার আজকে আমরা আজকে কথা ছিল ছোটো মাসের বাড়ি যাব তো এরকম মুখ ভার আকাশের যখন তখন ঝড় বৃষ্টি নামতে পারে তো কী করে যাবো সেটা চিন্তার বিষয় হয়ে গেছে তো এই অবস্থায় মনে হচ্ছে না রিস্ক নিয়ে যাওয়াটা ঠিক হবে আজকে তো ভাবছি কালকেই যাব আর এই দেখো রোডে হাই রোডে কীরকম করে ধুলো উঠছে তো আজকে দিন আর যাওয়া হবে না আবার সেই কালকের দিন ট্রাই করতে হবে তো দেখো নেক্সট ডে আজকে সেম কেস এরকম আকাশের মুখটা ভার হয়ে আছে তাও আর কি কি বলবো হাওয়া দিয়ে দিয়ে মেঘটা অনেকটা কাটছে তো যাই হোক আজকেই যেতে হবে তো এখন নিচে যাই নিচে গিয়ে চটপট রেডি হইনি রেডি হয়ে আমি আবার ফিরে আসছি তোমাদের সামনে তো চলো যাই নিচে তোমরা সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো এখন আমি আর বড়ো মাসি যাবো হচ্ছে ছোট মাসির বাড়িতে অনেকদিন পর যাচ্ছি তো ওখানে যাব মজা করব তো আর কি কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে রাখছি চলো যাওয়া যাক অনেকটা লেট হয়ে গেছে আর একটুখানি বিকেলবেলা গেলে ভালো হতো তো দেখতেই পারলে এরকম মানে কি ঝড় ঝড় শুরু হয়ে যাবে ওই জন্য তো ঠিক ছিল কালকে যাবো তো কালকে যাবো যাব করে সন্ধ্যা একদম বিকেলবেলা সাড়ে পাঁচটার দিকে উঠ করে এমন কাল কি ঝড় উঠে তো আর কালকে আর যাওয়া হয়নি তো কালকে রেডি হয়েও যাওয়া হয়নি তো আজকেও আর কি ওয়েট করছিলাম যাবো যাবো বলে তো আজকে ওরকম মানে প্রচণ্ড হাওয়া দিয়েছে দেখলে দেখলি আমাদেরকে দেখালাম শেয়ার করলাম তো এখন একটু লেট করেই আছি বেরোচ্ছি তো চলো যাওয়া যাক আর আমরা প্রায় মাসির বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি আর দেখো ওই দেখো মাসির বাড়ির মানে লাইট জ্বলছে মাসির রুমে তো চলো যাই আর আসার সাথে সাথেই মাসির লেবুর জল করে দিল কারণ আমি চা খাবো না আর এই গরমে তো আমি খাবো না মাসি জানি তো আমি লেবুর জল খাচ্ছিলাম আর একটু ভিডিও করে নিচ্ছিলাম আর এই যে দেখতে পাচ্ছ এই জানলাটা তো এই জাননার পাশেই বসেছিলাম খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো খুব ভালো লাগছিলো মনে ওখানে অনেকক্ষণ প্রায় বসেছিলাম আর ভাই পাশের ঘরে পড়ছিল তো আমি একটু বসে বসে হাওয়া খাচ্ছিলাম আর ওরা পাশে ওরা গল্প করছিল সব আর আমি এখানে হাওয়া খাচ্ছিলাম তো দারুণ লাগছিল আমার বেশ ওয়েদারটাও খুব সুন্দর ছিল বিকেল থেকে হাওয়া দিচ্ছিলো দারুণ একটা ওয়েদার হেভি লাগছিলো আর ওই দেখো ভাই তো ওই ঘরে বসে পড়ছিল তো আমাদেরকে দেখে আবার এই ঘরে চলে এসে বই খাতা নিয়ে সব মানে পড়ার জন্য তো আমি আর ভাই গল্প করছিলাম আর পড়ছিলাম এখানে ভাইকে পড়াতে পড়াতে আই দেখো ওখানে মাসি দিলো পাকোড়া তো পাকোড়া খাচ্ছিলাম ভাইও খাচ্ছিলো একটু আমি শেয়ার করে আমরা খাচ্ছিলাম তো আর একটু ভাই কেমন করে খাচ্ছে দেখার সাথে আমি হাসছিলাম দেখে দেখে তো আরেকজন তো নিচে ঘুমাচ্ছে আর ছোটো ভাইটাও এখনও ঘুম থেকে ওঠেনি ভাই তো তো ওর এখন হচ্ছে এখন পড়ার টাইম তাই ওকে ও খেয়ে ঠিয়ে নিলো টিফিন খেয়ে নিলো তাই ওর সাথে আর বেশি ভিডিও করলাম না তো ওকে পড়ার জন্য বললাম যে পর তুই তোকে আর ভিডিও করতে হবে না তো খেয়ে নিলো আর ওদিকে দেখো আর এখানে দেখো ভাইয়ের তো প্রায় পড়া হয়ে এসছে আর এখানে সবাই গল্প সল্প করতে বসছি এখানে একটা প্ল্যান হচ্ছিলো আমাদের সে কী প্ল্যান তোমাদেরকে পরে অন্য একটা ভিডিওতে জানতে পারবে তোমরা তবে প্ল্যান হচ্ছিলো বেশ মজা হচ্ছিলো কথাবার্তা হচ্ছিলো আর ওটা হচ্ছে গিয়ে ভাইয়ের একটা বোন হয় তো আমার সঙ্গে কথাবার্তা বলছিলাম আর আমি এখানে ভিডিও করছিলাম আর হ্যাঁ প্ল্যানটা কি প্ল্যানটা কি সেটা তোমাদের কি আমি এই ভিডিওতে শেয়ার করছি না অন্য একটা ভিডিওতে তোমরা দেখতে পারবে ঠিক ঠিক কি প্ল্যান হচ্ছিল এখানে আর এটা হলো মাসিদের ব্যালকানি তো দেখতেই পাচ্ছ একদম অন্ধকার আর এখানে খুব সুন্দর হাওয়া দেয় আর এখানে ছোট ভাই তো উঠে গেছে ঘুম থেকে দেখতেই পাচ্ছ দুর করে করে আর কি বলবো ফ্রিজ টিস করে খাবার টাবার খাচ্ছে আর এখানে অন্ধকার যেহেতু খুব একটা বেশি দেখাতে পারছি না আর ওই দেখো ব্যালকানির সামনে থেকেই পুরো রাস্তাটা দেখা যায় দারুণ লাগে দেখতে তুমি আলো থাকলে সকাল থাকলে তোমাদেরকে দেখাতে পারতাম আর রাত্রি যেহেতু খুব একটা আসছে না ক্যামেরাতে আর এখানে মাসি আর তো সব একদম পুরো গল্প টল্প নিয়ে একদম পুরো যে যার কাজে ব্যস্ত আর আমি এখানে ফোন নিয়ে ব্যস্ত ব্লগ করতে তো দেখো মাসি পাশে যেন কি করছে কাজ করছে ওসবই আমার দিকে কোনো কেয়ার নেই আমি আমার মতো ফোনে ক্যামেরা করে যাচ্ছি ব্লগ করে যাচ্ছি আর ওই দিকে হচ্ছে গিয়ে এ দেখো দুই ভাই যেহেতু আর কি ছোট ঘুম থেকে উঠে গেছে আর ওদের মধ্যে শুরু হয়ে গেছে সে ঝামেলা এই ছোটো আর বড়োর সঙ্গে ঝামেলা লেগে গেছে আর এখন হচ্ছে গিয়ে ছোট আমার সঙ্গে বন্ধুত্ব করেছে কিছুক্ষণের জন্য আর আমাকে মানে বলছে যে এই জেমসের প্যাকেটটা খুলে দিতে খুলতে পারছে না অনেক ট্রাই করেও পাচ্ছে না ওই জন্য আমি ওকে খুলে হাতে দিলাম তো ও খুশি হয়ে আম্মাকেও দুটো দিলো দেখো হাতে একটা দিয়েছে আমাকে তো আর এখানে হচ্ছে কি এতটা আর কি কি বলবো আমার প্রতি ও দয়ালু না ঠিক আছে আসলে ব্যাপারটা হচ্ছে দুই ভাইয়ের মধ্যে একটু ঝামেলা হয়ে গেছে ওই জন্য আর কি ও দাদাকে দেখানোর জন্য আমাকে দিয়েছে একটা আর তো ওর দাদা হচ্ছে গিয়ে ওর বোনের সঙ্গে কথা বলছে ওই জন্য আর কি ছোট ভাই কী করছে আমার সঙ্গে আর কি বন্ধুত্ব করেছে খানিকের বন্ধুত্ব তো একজন আর আরেকজনকে চোখে হারায় একদম চোখের মনি যাকে বলা হয় খুব মানে খুব ভাব একজন আরেকজনকে সেটা থাকতেই পারে না ওই দেখো ওরা দুজন মিলে কানে কানে কথা বলছে বলে আমার সঙ্গেও কানে কানে কথা বলা শুরু করে দিয়েছে তো দেখো কি হচ্ছিলো ব্যাপারটা তোমরা দেখলে তোমরাও খুব মজা পাবে না বলছে দেখোরা বিশেষ করে চলো আমরাও কথা বলি করে কি আর কি এনেছে দেখিস না বিস্কুট এনেছে তাই বিস্কুট এনেছে বিস্কুট ওরে বাবা হচ্ছে লাইন লাইন যাচ্ছে শেষ ফিস গল্প করছে ওরা এই ছোটো ছোটো হায় রে সব শেষ আর কি কালার হলে

দেখতে দেখতে অনেকটা সময় হয়ে গেল তো এখন বাড়ি ফিরে যাব তো দেখো ওরা বেরিয়ে এসছে তো অনেক কাণ্ড করার পর বাড়ি ফিরতে পারছি আসলে আসতে দেবে না কিছুতেই বলছে তোরা ওরা থাক থাক ছোটোগুলো আর কি বলে থাক 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 যাবে না বাড়ি যাবে না বাড়ি যাবে না এ করে করে অনেক বুঝিয়ে সুঝিয়ে তারপরে গিয়ে বাড়ি ফিরতে পারছি অ্যাট লাস্ট তো যাই হোক এখন গাড়ি রাখছে তো গাড়িতে উঠে এখন বাড়ি ফিরবো তো দেখতেই পাচ্ছ ওরা কী বলবো দাঁড়িয়ে আছে আমাদের জন্য তো গাড়ি মানে এখন বাড়ি চলে আসবো তো একটু মনটা খারাপ লাগছে ওদের জন্য আরে দেখো গাড়ি ছেড়ে দিয়েছে টোটো করে আসছে আর সামনে ওদের একটা ঝিল আছে তো ফ্রেন্ডস আজকের ব্লগটা এইটুকুনি ছিল কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে তো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে টাটা